আমাদের অপরাধ দমনের ক্ষেত্রে এবং ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য স্মার্ট সিস্টেমে আমাদের পরিবর্তিত হওয়া দরকার। ডিএমপি ঢাকা মহানগরীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, কিন্তু ডিএমপি তার বৃত্ত ভেঙে বহুবিধ সেবামূলক কাজে নিজেদের ব্যাপৃত করেছে। তার উল্লেখযোগ্য একটি উদাহরণ হলো পুলিশ ব্লাড ব্যাংক। পুলিশ ব্লাড ব্যাংকের মাধ্যমে নিজেদের রক্ত দিয়ে মুমূর্ষ রোগীর পাশে দাঁড়িয়েছে। করোনাকালে মাতা পিতা আত্মীয় স্বজন তাদের মৃতদেহ ফেলে পালিয়েছিল, কিন্তু পুলিশ পরম মমতায় তাদের সৎকার করেছে। আবার কখনো কখনো তারা রোগীদের প্লাজমা দিয়ে জীবন রক্ষা করেছে, যার সংখ্যায় একক সংগঠন হিসেবে পৃথিবীতে সর্বোচ্চ। আজ যে বইমেলা উদ্বোধন হতে যাচ্ছে, সেখানেও আগত দর্শনার্থী মা ও শিশুদের জন্য ব্রেস্টফিডিং সেন্টার স্থাপন করেছে এবং সকল দর্শনার্থীকে বিশুদ্ধ পানীয় জল খাওয়ানোর দায়িত্ব নিয়েছে। সুধীমণ্ডলী, একদিকে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ, প্রাসাদোপম অট্টালিকা নির্মাণ, নতুন নতুন গাড়ির আমদানি, অন্যদিকে আয়তন অনুপাতে রাস্তার হার অত্যন্ত কম থাকায় ট্রাফিক জ্যাম এই মহানগরীতে অন্যতম প্রধান সমস্যা। এই সমস্যা সমাধানে দরকার সমন্বিত পরিকল্পনা ও যৌথ উদ্যোগ, সকলের অকুণ্ঠ সহযোগিতা, সচেতনতা, সতর্কতা, যেখানে অবশ্যই দুটি সিটি কর্পোরেশন সহ অন্যান্য স্টেক হোল্ডারদের এগিয়ে আসতে হবে। সুধীমণ্ডলী, মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের ঘোষণা দিয়েছেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের প্রয়োজন স্মার্ট পুলিশ, স্মার্ট থানা। সেজন্য আমাদের অপরাধ দমনের ক্ষেত্রে এবং ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য স্মার্ট সিস্টেমে আমাদের পরিবর্তিত হওয়া দরকার। সিসিটিভি নিয়ন্ত্রিত ঢাকা মহানগরী এখন সময়ের দাবি। সরকারি সংবিধিবদ্ধ নিয়মে তা সময় সাপেক্ষ, কিন্তু বেসরকারি বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে তা অতি সহজেই বাস্তবায়ন করা সম্ভব, যার উজ্জ্বল দৃষ্টান্ত গুলশান, বনানী, বারিধারা, নিকেতন মিলে ল অ্যান্ড অর্ডার কোঅর্ডিনেশন কমিটি বা এলওসিসি। 2012 সালে কয়েকজন সম্মানিত সচেতন ব্যক্তির সহায়তায় পুলিশের সাথে পার্টনারশিপে প্রতিষ্ঠিত এলওসিসি 12 বছরে টেকসই সিস্টেম হিসেবে, আস্থার প্রতীক হিসেবে নগরবাসীর কাছে একটি পরিচিত নাম, যার মাধ্যমে স্মার্ট অন স্ট্রিট পার্কিং ও চালু হয়েছে। আমরা 2024 সালের মধ্যেই পুরো ঢাকা শহরে এলওসিসি বাস্তবায়ন করতে চাই।